শুভ সকাল বন্ধুরা, তোমরা কি কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও মোটামুটি আছি, বেশি ভালো নেই, যেহেতু মার শরীরটা ভালো না, মার জন্য খুব খারাপ লাগে। কিন্তু সবই তো করতে হবে, কোনো কিছুই থেমে থাকবে না। এই যে বাবুর নুডলসটা তৈরি করে নিচ্ছি, নিয়েছি, বাবু আজকে নুডলস নেবে, চপস্টিক নুডলস। একটা ডিম দিয়ে দিলাম, এই যে এখন বক্সে ভরে দিলাম, এক চামচটাও ভিতরে দিয়ে দিলাম, আর জলটাও ভরে দিলাম এই যে ওয়াটার পটটায়। এখন বাবু স্কুলে যাচ্ছে, বাবুর বাবাই সব সময় নিয়ে যায়। আজকে আমি মনে করছিলাম যে আমি একটু বাবুকে নিয়ে যাব, সে খুবই মানে আমার আমার কাছে ই করে, আবদার করে যে মা তুমি একদিনও যাও না, তুমি আজকে যাবে। আমিও বলছিলাম, কিন্তু শরীরটা ভালো না, যে বাবু স্কুলে গেল, আমি একটু শুয়েছিলাম, পরে মনে করলাম না শুয়ে থাকলে তো হবে না, যেহেতু রান্নাবান্না করতে হবে, নাস্তা আজকে মানে তৈরি করতে হবে না, রুটি আছে, বিছানাটা একটু ঝেড়ে নেই, কারণ আমার ওই কাজের আপাটা না একটু দেরি করে আসে, ইদানিং প্রায় 1:30-2 বাজে তখন আসে। এত দেরিতে আসলে কেমন হয় না, বিছানাটা যদি না ঝাড়া থাকে রাতের বিছানাটা, তাই একটু বিছানাটাও ছেড়ে নিলাম। আর এই যে আমার চাটাও বানিয়ে নিলাম, কিন্তু জানেন না বিছানাটা ঝাড়তে গিয়ে আমার সেই আবার ঠান্ডা লেগে গেল। এই যে আজকে আমি একা একাই নাস্তা করব। এই যে আমার নাস্তায় কী কী আছে আপনাদের দেখালাম, খারাপ লাগতেছে, কারণ প্রতিদিন মানে বাবুর বাবা আর দীপ তো আগেই চলে যায় স্কুলে, মা আর আমি দুইজনে খাই, কিন্তু আজকে মা নেই, তো খুব খারাপ লাগলো। নাস্তা শেষ, এখন চলে আসলাম দুপুরে রান্নার জন্য। আজকে রান্না করব সর্ষে পাবদা, তাই পাবদা মাছটা একটু ভেজে নেব, তবে মাছটা বেশি ভাজবো না, হালকাই ভাজবো। তবে আমরা সর্ষে ইলিশ যে করি সেটা আর ভাজি না, সেটা একবারই বসিয়ে দিই, কিন্তু পাবদা মাছটা তো একটু পাতলা, এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য মনে করলাম যে একটু হালকা ভেজে নিই, তাহলে আর ভাঙবে না। কিন্তু তাও আমারটা ভেঙেই গেছে। মাছ ভাজা শেষ, এখন এই যে সরিষার তেল দিয়েই করবো, একটু কালিজিরা ফোড়ন দিয়ে দিলাম, আর একটু দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর এই যে সর্ষে পেস্টটা দিয়ে দিলাম। এখন একটু জল দিয়ে দেব, যে ফুটে উঠলেই মাছটা দিয়ে দেব। জল দিয়ে দিলাম, এই যে ফুটে উঠছে, এখন মাছটা দেব। আর ও পাশের চুলায় ঢেঁড়স ভাজি করবে একটু আলু দিয়ে, বাবু আবার আলু দিয়ে ঢেঁড়স ভাজিটা তো পছন্দ করে, তাই মনে করলাম ঢেঁড়সটা তো নরম, আলুটা তো শক্ত, আলুটা আগে একটু ভাজা বসিয়ে দিলাম, একটু ঢেকে দিয়েছিলাম, এখন একটু ঢাকনাটা উঠিয়ে একটা মরিচ আর একটু চিনি দিয়ে দেব। এই যে সামান্যই দিয়েছি চিনি, আর মরিচও সামান্য দিয়েছি, যেহেতু আমরা কম জাল খাই, তারপরও বাবুর কাছে ঝাল লেগেছে, কারণ সে বলছে যে মা মাছটা টেস্ট হয়েছে কিন্তু আমার কাছে না ঝাল লেগেছে। এই যে আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসলো, তাই মনে করলাম ঢেঁড়সটাও এখন দিয়ে দিই। ঢেঁড়স ভাজিতেও জানেন না দুটো মানে ছোট ছোট দুটো মরিচ দিয়েছিলাম, কিন্তু এমনই ভাগ্য সেই মরিচ দুটোই বাবুর মানে থালায় পড়েছে, সে বলল আমি তো ঝাল খাই না, আর আমারটাই খালি ঝাল পড়ে, সে একটু মাইন্ডও করছে, কিন্তু কি করব বলেন, মরিচটা আবার দিলামও পরে, এই যে মাত্র দিলাম। আর এখন মনে করলাম এটা ঢেকে দিলাম, যে এই যে সকালের নাস্তার যে যতটা হয়েছে সেটা একটু ধুয়ে নেই, মানে থালা বাসন তো আর কম হয় না, ফাঁকে ফাঁকে হতেই থাকে, কাজের মানুষ যতই থাকুক নিজেদের মানে করতেই হয়, এই কারণেই ঠান্ডাটাও কমে না, মানে এদিকে ওষুধও খাচ্ছি, থালা বাসনও ধুতে হচ্ছে, সবই তো করতে হয়। নাস্তাটা না বানিয়ে না হয় পারা যায়, কিন্তু রান্নাটা তো করতেই হবে। থালা বাসন ধোয়া শেষ, এই যে আমার মাছটাও হয়ে গেছে, এখন একটু কাঁচা সরিষার তেলটা চারিদিকে একটু মানে ছড়িয়ে দিয়ে আবার ঢেকে রাখলাম, একটু দেখলাম আবার লবণটা, যে না লবণটা ঠিকই হয়েছে, আর ঢেঁড়স ভাজিটা একটু ঢেকে রাখলাম, ঢেঁড়সটাও প্রায় হয়ে আসছে, আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এই যে আমার সর্ষে মানে সর্ষে ইলিশই বারবার মনে আসতেছে, মানে পাবদা মাছ সর্ষে দিয়ে বেশি খাই না, খুবই কম খাওয়া হয়, কিন্তু ইলিশটা তো বেশি খাওয়া হয়েছে, এই জন্য ওই যে পাবদার পরিবর্তে ইলিশটাই চলে আসে। এই যে আমার হয়ে গেছে পাবদা মাছটা, এই যে কালারটা অনেক সুন্দর আসছে, খেতেও খুব ভালো হয়েছে, বাবু বলছে, তবে বলছে একটু ঝালটা নাকি তার কাছে বেশি লাগছে। এই যে রান্না বান্না শেষ, এখন আমরা খাবো, এই যে সব রেডি টেবিলে,
এখন আমরা সবাই খেয়ে নেব, আজকে মাকে ছাড়াই খেতে হবে। কিন্তু খুবই মার কথা বারবারই মনে পড়ছে। তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করব, আর আমার পেজটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, ফলো দেবে। থ্যাংক ইউ।